গরু পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা এবার জেলায় এক লাখ হাজার গরু ছাগল কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে গরু মোটা করণের সঙ্গে জড়িত জেলার কয়েক হাজার খামারি পুরাটাই আমার দেশি গরু এবং লোকাল বাজার থেকে ক্রয় করে আমরা চাই যেন বাইরে থেকে কোনো গরু আমদানি না হয় বাজারটা নষ্ট না হয় বছর ভয় গরু পালি গরু গরু থেকে আমারে সংসার চালায় হঠাৎ করেই খোয়েল ভুষি সহ সব গোখাদ্যের দাম বেড়ে গেছে তারপরও লাভের আশা খামারিদের রাজবাড়িতে কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার পশু আট থেকে দশ মাস আগে থেকে খামারিরা পশু মোটা তাজা করতে শুরু করেন গতবারে সেই থেকে ভালো হয়েছে প্রাকৃতিক পরিবেশ আমরা পালন করি আমাদের আসলে কোনো কীটনাশক বা ওই ফিট জাতীয় খাবার পরিবেশন করে না আমরা আশা করছি এবার যদি ভারতীয় গরু অর্থাৎ বিদেশের গরু যদি প্রবেশ দেশে না করে তাহলে আমরা একটা ন্যায্য মূল্য পাব লাভ ভালো হওয়ায় রাজবাড়িতে বড় গরু পালন করছেন অনেকে পাংশা উপজেলার কলিমোহর গ্রামে নীলুফার রফিক গড়ে তুলেছেন গরু মোটা তাজা করার খামার তার এ খামারে রয়েছে বিশটি গরু যার একটি গরুর ওজনই হাজার কেজি দাম হাঁকা হচ্ছে বিশ লাখ টাকা আমারে পরাড়া গরুই বড় চেন ছোট গরু আমরা বিক্রি করে দিছি পরে আগে আমি খালি বড় গরু পাল্টে কালো পাড়টা আমরা দাম চাচ্ছি বিশ লক্ষ টাকা এর মধ্যে কেউ দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ টাকা পর্যন্ত দাম হয়ে যায় এদিকে গরু মোটা করণে কেউ যাতে ক্ষতিকর কিছু ব্যবহার না করে তার জন্য তৎপরতা বাড়িয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস আমরা উঠান বৈঠকের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে এদের সচেতনতা ডেভেলপ করেছি এবং তারা আমাদের নির্দেশ মতোই কাজ করেছেন আমরা মোবাইল ফোটো পরিচালনা করাই কিন্তু কোনো জায়গাতে আমরা এরকম নিষিদ্ধ ট্যাবলেট বা কোনো এরকম খাদ্য আমরা পাইনি এ সপ্তাহের মধ্যেই এসব গরু দেশের বিভিন্ন বাজারে ওঠানো হবে সজীব সাদিক নিউজ ডেস্ক